마마라 이소 아호보호보 동그라 치겠다 깨차오노 깨차라 이따세 암고 나지라와자레 나지라와자레 기에 오지 하지 아직은 또 하지비안이 가이쇼 근데 하지비안이 대신에 이약다 인터레스팅 카히니아세 헤이다키 동그라 자노 로 아스코 오이 카히니데 동그라오노 또 아미오나오나 오지 보여로시 마아죠 헤이오나이 버키 아마나 호체 라셰드 호센 আমি হচ্ছি হাজি বিরানির যে ফাউন্ডার তার মেয়ের ঘরের নাতি হাজি বিরানি হচ্ছে এটার ফাউন্ডার হচ্ছে হাজি মোহাম্মদ হোসেন উনি 1939 সাল থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে এটা পদযাত্রা শুরু ব্যাপার হচ্ছে উনি তো আগে থেকেই উনার ছিল ধ্যান ধারণা ছিল যে মানুষকে ভালো কিছু দেব ভালো কিছু খাওয়াবো ওই ভাবতে ভালো কিছু দিয়েছে মানুষকে ভালো কিছু খাওয়াছে মানুষের সাথে সুসম্পর্ক হয়ে গেছে সেই সেই সময় থেকে হয়তো মানুষের কাছে যে উনি খুব প্রিয় হয়ে গেছে এখন পর্যন্ত এটা থার্ড জেনারেশন চলছে তার ফাউন্ডার ছিল হাজি মোহাম্মদ হোসেন তার ছেলে ছিল হাজি গোলাম হোসেন এখন তার ছেলে তিন ছেলে আছে হাজি শাহাদ হোসেন বাপ্পি এবং তাহিদ হোসেন ওনারা এটা পরিচালনা করতেছে বর্তমানে হাজিতে আসতেছি অনেকদিন যাবত কারণ হাজির টেস্টটা এক্সিলেন্ট অনেক পুরাতন একটা খাবার ঐতিহ্যবাহী খাবার আর পুরান ঢাকায় আসবো হাজি বিরিয়ানি খাবো না এটা হতে পারে প্রায় 81 বছর আমরা যদি ধরি তাহলে 81 বছরের বেশি সময় ধরে আমরা এটা মানুষের সেবা দিয়ে আসছি অনেক ফেমাস লোক আসে আপনাকে রাজনীতির ভিত থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক লোকই আসে যা আমরা নাম বলে শেষ করতে পারবো না আর কিছুদিন আগে আমাদের সাবেক মেয়র শাহিদ হোসেন খোকনের সাথে আমেরিকার রাষ্ট্রদূত খেয়ে গেছে আমাদের এখানে কিছুদিন আগে আসলে খাচ্ছি মজা পাচ্ছি কি বলবো যাই না বলতে গেলে আমার মাংসটা চুরিয়ে দিতে পারে এটা হচ্ছে মূলত হচ্ছে খাসির বিরিয়ানি তৎকালীন থেকে এটা খাসি মাংস দিয়ে হয়ে আসছে আমাদের গরু হয়নি মুরগিও হয়নি তো ওইটাই আমরা ট্রেডিশনালটা হাজে খাসি বিরিয়ানি ধরে রেখেছি আর কি হাজি বিরিয়ানির সাথে যে এই যে ট্রেডিশনাল যে ডেকোরেশনটা এটা তার ঐতিহ্য পুরাতন জিনিস খাচ্ছেন ঐতিহ্যবাহী জিনিস খাচ্ছি এটার সাথে এগুলি জড়িত থাকে আদিকাল থেকে যেভাবে আছে সেভাবেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটা এবং আমাদের মা বাবারাও যা দেখে আসছে ওদের কাছে আমরা জিজ্ঞেস করেছি ওনারাও বলতেছে যে ফার্স্ট জেনারেশন যেভাবে চলে আসছে সেভাবেই পুরো ডেকোরেশনটা সেভাবেই আছে আমাদের ব্রাঞ্চ বর্তমানে একটাই আছে পুরান ঢাকায় যেটা হচ্ছে বেচারাম দৌড়ি আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা আসবেন আমাদের বিগত দিনে যেরকম পাশে ছিলেন এখনও আমাদের পাশে থাকবেন আগামীতেও পাশে থাকবেন আমাদের ভালো মন্দগুলো আমাদেরকে দেখিয়ে দিবেন যাতে আমরা আপনাদেরকে আরও ভালো থেকে ভালো পরিবেশন করতে পারি এই ছিল আজকে আমাদের হাজির বিরিয়ানির ব্যাপারে আশা করি আপনাদের এই ছোট ব্লগ কাম ডকুমেন্টারিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডদের সাথেও ব্যাপারটা শেয়ার করবেন যে কেন পুরান ঢাকায় আসা উচিত খাবার জন্য আর কেন হাজিতেই আসা উচিত আবির আর ফয়সাল ভাই সাইনিং আউট